على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا خلافة مزلش لون محانو غر شاها قرتي قائو جيتو آسكري شما بشير شما نتو پردن وطيتي خلافة مزلش شير كن ديو جغن محاشو جيب ودى فوق پروفیسور مولانا عبدالقادر صالح بشش খেলাফত মদ্দেশের নবনির্বাচিত সংগ্রামী সভাপতি জনাব মৌলানা সাদিকুর রহমান বিশেষ অতিথি হবিগঞ্জ জেলা শাখার সম্মানিত সভাপতি জনাব হজরত মৌলানা হুসেন নুরী সাহেব হজরত মৌলানা শাহ মিজানুল হক সাহেব খেলাফত মদ্দেশ যুক্তরাজ্য শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ আপনারা এই স্বল্প সময়ের আহ্বানে খেলাফত মদ্দেশের আজকের এই প্রোগ্রামকে সফল এবং সার্থক করার জন্যে খেলাফত মজলিস ডন্ডন মহানগরী শাখার পক্ষ থেকে আন্তরিক মবারকবাদ জানাচ্ছি আমার একটি কথা মনে পড়লো আমরা সবসময় বলে থাকি যে লুবে পাপ এবং পাপের মৃত্যু যখন ছোটো কোনো মানুষ তার সামর্থ্যের বাইরে স্বপ্ন দেখে ওই স্বপ্নই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় আমরা যারা মাছ চাষ করি পুকুরে অনেক সময় দেখেছি যে একটা সাপ সবসময় ছোটো ছোটো মাছ খায় কিন্তু যখন তার সামর্থ্যের বাইরে একটা বাইংমাসকে গিলে ফেলে ওই বাইংমাসের যন্ত্রণায় তার মৃত্যু চলে আসে আমরা মনে করি ইসরায়েলের সামর্থ্য নেই এই ফিলিস্তিন এই পবিত্র ভূমিকে দখল করার ইসরায়েল হচ্ছে ছোট্ট একটা দেশ তার তুলনায় ফিলিস্তিন হচ্ছে অনেক বড়ো দেশ এই ফিলিস্তিনকে দখল করতে যদি তারা যায় সেখানে যদি তাদের রাজধানী স্থানান্তরিত করতে যায় তাহলে এই সিদ্ধান্তই তাদের মৃত্যুকে নিয়ে আসবে এবং এটাই তাদের জন্য মৃত্যুর বড় কারণ হবে আমি মনে করি যে গোটা বিশ্বের মুসলমান ওদের সাথে লড়াই করার দরকার নয় গোটা সমস্ত বিশ্বের মুসলমানরা বিশেষ করে মিডল যে সমস্ত মুসলমানরা আছেন সকলে যদি সিদ্ধান্ত নিয়ে ইসরায়েলের মুখ দিয়ে ইসরায়েলের দিকে লক্ষ্য করে সবাই যদি ফসাব করেন তাহলে লক্ষ কোটি মুসলমানদের ফসাবে এই জারজ ইসরায়েল দেশ বেঁচে যাবে কিন্তু মুসলমানের একটু ক্ষতি হবে না এজন্য মুসলমানদেরকে এ কঠিন শপথ নিতে হবে অবশ্যই এই যে জেরুজালেমকে রক্ষা করার জন্যে আকসা মসজিদকে রক্ষা করার জন্য আমাদেরকে জাপিয়ে পড়তে হবে আর যদি আমরা জাপিয়ে না পড়ি আল্লাহর এই পরীক্ষা আমরা ফেল করি অবশ্যই অবশ্যই আল্লাহ তাবার কালা এমন এক জাতিকে সৃষ্টি করবেন যারা এই আকসা মসজিদকে মুক্ত করে ছাড়বে হাদিসের বাসায় ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত না মুসলমান এবং এহুদিদের মধ্যে চূড়ান্ত যুদ্ধ হবে অবশ্যই অবশ্যই সেই যুদ্ধ চলে আসতে আসতেছে আমার মনে হয় সেই যুদ্ধের সূচনা হয়ে গেছে এবং ইসরায়েলিদেরকে তাদেরকেও মনে রাখতে হবে রসুলের করিম সাল্লাহ আলাইহিউসাল্লাম যে হাদিস বলেছেন তা কোশ্চিন মিথ্যা হতে পারে না সেই দিন তোমাদের জন্য অপেক্ষা করতেছে যেদিন মুসলমানদের হাতে নির্যাতিত হয়ে মুসলমানদের হাতে অপমানিত হয়ে তোমরা গাছের নিচে গিয়ে আশ্রয় নিবে পাথরের নিচে গিয়ে আশ্রয় নিবে আর আল্লাহ তাবার কালা গাছের মুখ খুলে দিবেন পাথরের মুখ খুলে দিবেন পাথর ডেকে ডেকে বলবে হে মুসলমানরা আসো এবং এদেরকে হত্যা করো আজকেই আমি হাদিস পড়েছি নবী করিম সোল্ল্লাহ আলহিবাসাল্লাম বলেছেন যে হে ইহুদিরা আমি কয়েকটি প্রশ্ন করব তোমাদেরকে তোমরা কি সত্য বলবে তারা বললো অবশ্যই আমরা সত্য বলবো আল্লাহ রসুল তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমার পিতাকে তোমার পিতাকে তোমার পিতাকে সব কয়েকটি এহুদি রসুলের করিমসোল্ল্লাহ আলিহিবা ওয়াসাল্লামের সামনে মিথ্যা কথা বলেছে তখন আল্লাহ রসুল বললেন তোমরা যা বলেছো সব মিথ্যা তোমার পিতা হচ্ছেন অমুক তোমার পিতা হচ্ছেন অমুক তোমার পিতা হচ্ছেন অমুক এরপরে আল্লাহ রসুল বললেন যে তোমাদের সাথে আরেকটা প্রশ্ন যে সর্বপ্রথম জাহান্নামে খেয়ে যাবে তারা বলল আমরাই প্রথম জাহান্নামে যাব এবং মুসলমানরা আমাদের রিপ্লেস হবে আল্লাহর রসুল খুদার খোসম খেয়ে বললেন অবশ্যই অবশ্যই কোনো দিন মুসলমান তোমাদের রিপ্লেস হবে না তোমরাই জাহান্নামে নামে থাকবে রসুল করিম সোল্ল আলহিবাসাল্লাম এরপরে বলেছিলেন যে আমার খাদ্যে যে তোমরা বিষ্মিস্রিত করলে তার কারণ কী তখন তারা বলেছিল যে আমরা চেয়েছিলাম যে আপনি যদি সৈত্য নবী না হন মৃত্যুক হন তাহলে আপনার কাছ থেকে যেন আমরা মুক্তি পাই আর আপনি যদি সত্য নবী হন তাহলে আল্লাহ তাবার কাব আপনাকে মরতে দিবেন না আপনি জীবিত থাকবেন তাদের এ টেস্টে নবী জখম সাল্লিউসাল্লাম হান্ড্রেড পারসেন্ট ফাঁস করেছেন তারা রসুলকে হত্যা করতে পারে নাই রসুল তখনই প্রমাণ দিয়েছেন যে তিনি সত্য নবী এইভাবে যুগে যুগে রসুল যেমন প্রমাণ দিয়েছেন ইসলাম প্রমাণ দিয়ে এসেছে কেয়ামত পর্যন্ত সেই প্রমাণ অবশিষ্ট থাকবে যে মুসলমানই একমাত্র আল্লাহর মনোনীত জাতি এই মুসলমানদেরকে পরাজিত করার শক্তি এবং সামর্থ্য কারণে এজন্য বিশ্বর মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং জোরালো প্রতিবাদ করতে হবে প্রতিবাদের সীমা শেষ হয়ে গেলে যেতে হবে ইনশাল্লাহ আপনাদের সাথে আল্লাহর নুসরস আছে আল্লাহর সাহায্য আছে বিজয় মুসলমানদের অবশ্যই হবে আল্লাহ তবা রাখাব আমাদেরকে সেই বিজয় দেখার তৌফিক দান করুন আমিন